পৃথিবী যদি ঘুরত তো সকালবেলা পাখি যেটা বের হয় সন্ধ্যায় ঘরে কেন ফিরে আসে? পৃথিবী ঘুরলে পাখি যেত একদিক, পাখির ঘর যাইত আরেকদিক। 1600 শতাব্দীতে বিজ্ঞানী গ্যালিলিও সে বলেছে না অ্যারিস্টটলের মাথা খারাপ ছিল, সে ভুল বলছে, বিজ্ঞানের জনক ওদের বাবাকেই ওরা পাগল বানায় দিছে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এই আয়াতের সঠিক ব্যাখ্যা তাফসিরের আলোকে বুঝিয়ে দিলে উপকৃত হব। এ আয়াতের তাফসির করতে গেলে দীর্ঘ সময় লাগবে, আমি অনুবাদটা করে দিচ্ছি। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আকাশে যা কিছু আছে সব ঘুরছে, কি করছে? সাবিয়া ইয়াসবাহু থেকে ইয়াসবাহুন অর্থ সাঁতার কাটা, কি কাটা? সাঁতার কাটা। এই মহাশূন্যে যা কিছু আছে সবই তো ঘুরতেছে, সূর্য চন্দ্র নক্ষত্র নিহারিকা ধূমকেতু সব ঘুরতেছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আপনি অবাক হবেন, সুবহানাল্লাহ, এখানেও আল্লাহর কোরআনের মহাশ্চর্য মুজিজার কথা ফুটে উঠে। অ্যারিস্টটলকে বলা হয় দ্য ফাদার অফ সায়েন্স, কি বলা হয়? অ্যারিস্টটল কত আগের বিজ্ঞানী জানেন? যীশু খ্রিস্টের জন্মের 250 বছর আগে। যীশু খ্রিস্টের জন্মের 250 বছর। অ্যারিস্টটল গ্রিক দার্শনিক, সে বলেছিল পৃথিবীটা স্থির। পৃথিবীটা কি? এটা ঘুরে না। অ্যারিস্টটল একটা যুক্তি দিয়েছিল, পৃথিবী যদি ঘুরত তো সকালবেলা পাখি যেটা বের হয় সন্ধ্যায় ঘরে কেন ফিরে আসে? পৃথিবী ঘুরলে পাখি যেত একদিক, পাখির ঘর যাইত। এটা ছিল অ্যারিস্টটলের যুক্তি, এটা সূত্র। 1600 শতাব্দীতে বিজ্ঞানী গ্যালিলিও সে বলেছে না অ্যারিস্টটলের মাথা খারাপ ছিল, সে ভুল বলছে, বিজ্ঞানের জনক ওদের বাবাকেই ওরা পাগল বানায় দিছে। অ্যারিস্টটল, পৃথিবী ঘুরছে, পৃথিবী কি করছে? ঘুরছে। এখন আমি যদি বলি পৃথিবী ঘুরছে, বুঝলেন, পরবর্তীতে যে এখন এসে ইদানিং স্টিফেন হকিং এবং অন্যান্য বিজ্ঞানীগণ 70 দশকে তারা বলেছেন পৃথিবী শুধু ঘুরছে না, খুব দ্রুত ঘুরছে, লাতিন যেভাবে ঘুরে এর চেয়েও দ্রুত ঘুরছে, বুঝলেন না? সে তার অক্ষেও ঘুরছে, সে তার কক্ষেও ঘুরছে, এর জন্য ঘুরে ঘুরে বছর হয়, ঘুরে ঘুরে দিন রাত হয়, কথা বলে না। এখন আমি যদি স্টিফেন হকিং এর মত মেনে নেই, আমার কাছে যুক্তি আছে, অ্যারিস্টটলের যুক্তি টিকবে না। অ্যারিস্টটল বলেছে পৃথিবী ঘুরে না, পৃথিবী স্থির। পৃথিবী কি? তার প্রমাণ দিছে পাখি সকালে বের হলে বিকেলে তার ঘরে আসে, পৃথিবী যদি ঘুরত তাহলে এটা কোনোদিনও ঘরে ফিরত না। আমি এটাকে আধুনিক উদাহরণ দিচ্ছি, মনে করুন আপনাদের এই মাঠে আমি সকালে এসে হেলিকপ্টার নিয়ে নামলাম এখানে, বুঝলেন, এরপর হেলিকপ্টারটি উঠে গেল, বিকালে আমাকে নিতে আসবে। পৃথিবী যদি ঘুরত তা আমি আর আপনারা যাইতাম একদিক, হেলিকপ্টার যেত, কেয়ামত তো এটা আর এই মাঠে নামা সম্ভব হতো না, ঠিক কিনা? না, পৃথিবী। আর যদি বলি পৃথিবী ঘুরে না, ঘুরে, তাহলে আমাদের যুক্তি হচ্ছে আকর্ষণ দুই রকম, একটা অভিকর্ষ একটা মহাকর্ষ। পাওয়ার অফ গ্রেভিটেশনের কারণে পৃথিবী ঘুরছে, তারপর পৃথিবীর ভিতরে যারা আছে পাখি তার জায়গা থেকে জায়গায় যাচ্ছে, প্লেন এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যাচ্ছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞান কখনোই চূড়ান্ত সত্যটা বলতে পারে নাই। 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা আছে সব ঘুরছে। এখন আপনি যদি বলেন পৃথিবীটা মহাশূন্যে আছে, তাহলে আপনি বলবেন পৃথিবী ঘুরছে। আর যদি বলেন মহাশূন্যে নাই, তাহলে আপনি যদি বলেন পৃথিবী স্থির, তাতে কোনো সমস্যা নাই। তবে কোরআন হাদিসের মতগুলোকে সামনে রাখলে এটাই বোঝা যায় পৃথিবীটাও ঘুরছে, পৃথিবীটাও ঘুরছে। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন যা আমি পাহাড়গুলো সৃষ্টি করেছি প্যারেক হিসেবে ঠুকে দিয়েছি। আপনারা প্যারেক দেন কোথায়, ঘরের সখিতে না নৌকায়? কারণ নৌকা পানিতে ভাসে, ওইটা ঠিক থাকার জন্য প্যারেক লাগে। তো বোঝা যাচ্ছে দুনিয়াটাও কি হচ্ছে, ঘুরছে, এই জন্য আল্লাহ তাআলা পাহাড় দিয়ে পাহাড়কে প্যারেক বানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছে? আরো ব্যাপক ব্যাখ্যা আছে, এত কম সময় বলা যাবে না।